আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের আজকের কারেন্ট এক্সচেঞ্জ ও গোল্ড মার্কেট আপডেটে। ভিডিওটির সাথে যুক্ত থেকে দেখে নিন কুয়েতের কোন এক্সচেঞ্জ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনি আজ কত রেট পাচ্ছেন এবং বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ রেটটি কত। সাথেই জানিয়ে দেব কুয়েতের গোল্ড মার্কেটের সর্বশেষ ইনফরমেশনটি। ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানান এবং আমাদের সাথে প্রতিদিন যুক্ত থেকে দেশে টাকা পাঠানোর আগে রেটটি জেনে নেবেন। আমাদেরকে সহযোগিতা করতে ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে করে আমাদের বাকি রেমিটেন্স যোদ্ধা ভাই বোন এই আপডেটটি থেকে লাভবান হতে পারে। কুয়েতে অনেকগুলো এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে, কিন্তু সব এক্সচেঞ্জের সব মন টাকায় শাখা নেই, যে কারণে আমরা চাইলেও অনেক এক্সচেঞ্জ ব্যবহার করতে পারি না। আবার সব এক্সচেঞ্জ অনলাইনে তাদের ইনফরমেশন প্রচার করে না, যে কারণে আপনি চাইলেও সেটি জানতে পারেন না এক্সচেঞ্জে যাওয়া ছাড়া। যে এক্সচেঞ্জ গুলো আজ তাদের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে আমরা তা জানিয়ে দেব। তার আগে আপনাকে যেটি অবশ্যই জানা প্রয়োজন সেটি হচ্ছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, মানিগ্রাম, ডোর টু ডোর, ক্যাশ পিকআপ, অ্যাকাউন্ট টু ক্রেডিট, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো নানান পন্থা আমরা অবলম্বন করি দেশে টাকা পাঠানোর বেলায়, আর যে কারণেও টাকা রেটে পরিবর্তন চলে আসে। তাছাড়া আমরা যেটি কমন দেখতে পাই বাংলাদেশ ফরেন কারেন্সি এবং কুয়েতের এক্সচেঞ্জ গুলোর মধ্যে 5-10 টাকা পর্যন্ত পার্থক্য থাকে, যে কারণে আপনার অবশ্যই টাকার রেট আপডেটটি জানা প্রয়োজন। আমরা দেশে টাকা পাঠানোর আগে গুগল বা কারেন্সি কনভার্টারের সহযোগিতা নিয়ে থাকি, মনে রাখবেন এটিও আপনাকে কখনোই সঠিক ইনফরমেশন দেয় না, শুধু প্রাথমিক একটি ধারণা দেয়। বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ কুয়েতের এক দিনারের বিপরীতে বাংলাদেশি টাকা 350 টাকা, আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে 356 টাকা, এয়ারি এক্সচেঞ্জ দিচ্ছে 355 টাকা, বিএসি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট টু ক্রেডিট দিচ্ছে 351 টাকা, ক্যাশ পিকআপ দিচ্ছে 354 টাকা, কুয়েত বাহরেন এক্সচেঞ্জ 351 টাকা, ইউএই এক্সচেঞ্জ 351 টাকা, কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ 349 টাকা 16 পয়সা, আল মুজাইনি এক্সচেঞ্জ 351 টাকা 12 পয়সা, লুলু এক্সচেঞ্জ 351 টাকা, ওমান এক্সচেঞ্জ 351 টাকা, জুয়েলেকাস এক্সচেঞ্জ 351 টাকা, সিটি ইন্টারন্যাশনাল 349 টাকা 77 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন 350 টাকা 50 পয়সা। এর বাইরেও অনেকগুলো এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা ভালো রেট দেয় কিন্তু আপডেট পাওয়া যায় না, যে কারণে শেয়ার করতে পারি না। দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই এক্সচেঞ্জকে কনফার্ম করবেন আপনার পাঠানো টাকা থেকে বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনার টাকাটি আপনি পাচ্ছেন কিনা। একই সাথে আপনি দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও কনফার্ম করবেন ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় সরকার ঘোষিত প্রণোদনার টাকাটি বুঝে নেওয়ার জন্য। কোনো ব্যাংক যদি সরকার ঘোষিত প্রণোদনার টাকা না দিতে চায়, তিনি যেন উপস্থিত থেকে ব্যাংক ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রণোদনার টাকা বুঝে নিতে। আপনি আজ কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন, কুয়েতের মার্কেটে আজ 18 ক্যারেটের গোল্ড বিক্রি হচ্ছে 14 দিনে 762 ফিলসে, 21 ক্যারেটের গোল্ড বিক্রি হচ্ছে 17 দিনে 222 ফিলসে, 22 ক্যারেটের গোল্ড বিক্রি হচ্ছে 18 দিনে 900 ফিলস, 24 ক্যারেটের গোল্ড বিক্রি হচ্ছে 19 দিনে 700 ফিলস। মনে রাখবেন কুয়েতের মার্কেটে পাওয়া যায় গোল্ড সৌদি, দুবাই, সিঙ্গাপুর, ইতালি এবং কুয়েতের লোকালভাবে তৈরিকৃত, আর প্রতিটি দেশের মজুরির রেট আলাদা আলাদা হবে। একই সাথে আপনি কুয়েতের যে কোনো মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পারবেন, কারণ সারা কুয়েতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে একই রেটে বিক্রি করা হয়। আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে রেটে কিছুটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের কুয়েতের কারেন্ট এক্সচেঞ্জ ও গোল্ড মার্কেট আপডেট জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।